ওকে গত পর্বে আমরা যেটা করলাম সেটা হচ্ছে হচ্ছে আমরা গ্রুপিং করে ফেললাম ডাটাকে কিন্তু গ্রুপিং করলাম ঠিক আছে ডাটার স্ট্রাকচারটা অনেক হ্যান্ডসাম এখন ঠিক আছে বাট তুমি একটা জিনিস চিন্তা করো সাপোজ হচ্ছে মনে করো তুমি এখানে লিখলাম মোবাইল তারপরে হচ্ছে এখন তোমার হয়তো প্রিভিয়াস নলেজ আছে এই জন্য তুমি হয়তো বুঝতেছো যে আচ্ছা এটা হচ্ছে মোবাইলের ইনফো সম্পর্কে লেখা হয়েছে তারপরে এটা হচ্ছে এটা কি তোমাকে যদি বলা হয় যে এই মনে করো যে এখানে এই জিনিসটা নাই কোন কারণে তুমি দেখলে যে এই জিনিসটা মনে করো নাই মনে করো নাই এখন তুমি এটা তাহলে কিসের ভ্যালু এটা কি এই জিনিসটা কি প্রাইস না কোয়ান্টিটি ফলস আর ট্রু এটা কিসের ফলস কিসের ট্রু এই যে জিনিসগুলা এই জিনিসগুলা কিন্তু তুমি এখন আর বুঝতেছ না কারণ হচ্ছে তোমার ডাটাগুলোকে ডিসক্রাইব করা নাই

গ্রুপিং করছো ঠিক আছে কিন্তু ডিসক্রাইবটা আবার হারাই ফেলছো দুনো দিকে প্রবলেম এই প্রবলেম সলভ করার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে হচ্ছে অবজেক্ট ইউজ করা জানতে হবে সো আমরা অবজেক্ট তো দেখছি মনে আছে না সো চলো আমরা হচ্ছে এবার অবজেক্টে কিভাবে এটাকে ডিসক্রাইব করে আর স্ট্যান্ডার্ড কোডিং এ নিয়ে যাইতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা করব সো আমরা এটাকে কমেন্ট করে রাখি আর এখানে হচ্ছে আর একটা প্রবলেম যেটা দেখো তুমি কিন্তু এভাবে জিরো এ ওয়ান এ টু এভাবে কত ইন্ডেক্স নাম্বার ধরবা ধরতে ধরতে এক সময় তুমি ভুলে মানে পারবা না আর তোমার দ্বারা সম্ভব হবে না এত ইন্ডেক্স নাম্বার ধরা সো এই জন্য তুমি হচ্ছে এটাকে অবজেক্টের মধ্যে নিয়ে নাও তাহলে দেখবা এটা আরো অনেক ইজি হয়ে গেছে তোমার লাইফটা অনেক ইজি করে দিবে তোমার তো তুমি একটা অবজেক্ট নিয়ে নাও অবজেক্টের জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে নিব অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকি এবং অবজেক্টের আমরা এই সেম নামটাই দিয়ে দিই অবজেক্টের একটা নাম দিতে হয় তুমি জানো নাম দেওয়ার পর একটা ইকুয়াল দিতে হয় এরপর হচ্ছে তুমি হচ্ছে কার্লি ব্রেসেস এর মধ্যে হচ্ছে তুমি অবজেক্ট কে এখানে লিখতে হবে সো দেখো প্রথম জিনিসটা কি তোমার হচ্ছে হচ্ছে মোবাইল তো তুমি এখানে লিখে ফেলো সুন্দর করে তোমার হচ্ছে প্রোডাক্ট নেম তোমার প্রোডাক্ট নেম নেম হচ্ছে তুমি জানো অবজেক্ট কিভাবে দিতে হয় এই যে এটা হচ্ছে অবজেক্টের মানে প্রপার্টি আর এই পাশে যেটা দিবে সেটা হচ্ছে মেথড বা ভ্যালু বা কি ভ্যালু বলতে পারো তুমি যেটা বলো না কেন একই কথা তুমি হচ্ছে এটাকে স্ট্রিং স্টিং আকারে দিতে হবে যাতে এটা একটা নাম তো এভাবে দিয়ে দাও এরপর তুমি জানো কিন্তু কমা দিতে হয় তুমি এখানে এর দ্বিতীয় নাম্বারটা কি তুমি তুমি এটাকে এখন করা উচিত এটা হচ্ছে তোমার প্রোডাক্টের প্রাইস এমনি কিন্তু দেখলে বুঝবা না এখন যখন অবজেক্টের ভিতরে নিয়ে আসলো তো লিখে দাও প্রোডাক্ট প্রাইস এই প্রোডাক্ট প্রাইসটা তুমি হচ্ছে যেহেতু এটা স্ট্রিং দিয়ে দাও এখানে তারপরে দেখো এরপরে আমাদের এটা কি প্রোডাক্টের কোয়ান্টিটি সো তুমি এখানে অবজেক্টের মধ্যে লিখে ফেলো

এ প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম তারপরে হচ্ছে আমাদের এটা কি अवेलेबल আছে কিনা সংখ্যা যেটা দিলাম ইজ अवेलेबल ইজ এ বি আই এ বি এ আই এল এ বি এল ই अवेलेबल अवेलेबल আছে কিনা আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা ট্রু মানে এটা अवेलेबल আছে আচ্ছা তো अवेलेबल তো আছে এটা ভালো কথা তো এখন তুমি একটা কাজ করো এখন তুমি কিন্তু জানো যে অবজেক্ট কি হচ্ছে কিভাবে হচ্ছে তুমি হচ্ছে অবজেক্টের রেজাল্ট দেখাতে পারো একটা অবজেক্টের তো এটা যদি তোমার মনে না থাকে আমরা হচ্ছে আরেকটু হচ্ছে এদিক থেকে অর্গানাইজ করে আসি জাস্ট এটাকে হচ্ছে একটু কমেন্ট করে রাখি না হলে এই জিনিসটা হচ্ছে আবার নিচে গিয়ে একটা ইরোর দেওয়া শুরু করবে তো আপাতত কিছুক্ষণের জন্য আমরা এটাকে হচ্ছে জাস্ট কমেন্ট করে রাখলাম আচ্ছা কমেন্ট এটাকে আমরা কমেন্ট করে রাখলাম তো এখন আমরা অবজেক্টের এর ভ্যালুটা হচ্ছে দেখাতে চাচ্ছি তো এটা দেখানোর জন্য কিন্তু তুমি জানো কিভাবে কি করতে হয় আমি কিন্তু অবজেক্টের ক্লাস দেখাইছিলাম তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ইনফো তুমি হচ্ছে অবজেক্টের নামটা আগে লিখে ফেলো ওকে যে কোনো অবজেক্টের রেজাল্ট দেখানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে অবজেক্টের নামটাকে হচ্ছে এখানে ডিক্লেয়ার করে দিয়ে সাপোজ আমি যদি এখান থেকে অবজেক্টের নামটা কপি করে নিয়ে আসি এখানে যদি দিয়ে দিলাম এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই যে অনেকটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স নাম্বার দেখার মতো জিনিসটা তো আমরা একটা কাজ করি এটাকে হচ্ছে আমরা কনসোল ডট লক দিয়ে দেখি সাপোজ হচ্ছে আমরা একটা যদি কনসোল কনসোল লক এই কনসোল লক করে যদি আমরা এর একটা যে কোনো অবজেক্টের রেজাল্ট দেখতে চাই তো প্রথমে আমরা এই এর অবজেক্টের নামটা আমরা দিয়ে দিই প্রোডাক্ট ইনফো এটা হচ্ছে আমাদের অবজেক্টের নাম এই প্রোডাক্ট ইনফো হচ্ছে অবজেক্টের নাম এখন এই অবজেক্টের ভিতরে আমরা কোন এই মানে আমরা হচ্ছে প্রপার্টিটাকে ধরতে চাচ্ছি এই যে কোনটাকে ধরতে চাচ্ছি কোনটার ভ্যালু দেখতে চাচ্ছি বা মেথড দেখতে চাচ্ছি সেটা করার জন্য যেটা করতে হবে এরপর আমরা চাইলে ওই অ্যারের মতো এভাবে হচ্ছে থার্ড ব্যাকেট দিয়ে এর মধ্যে স্ট্রিং আকারে আমরা হচ্ছে এটা পাস করে দিতে পারি যেমন এখানে চলে আসছে যে প্রোডাক্ট নেম আমরা প্রোডাক্ট নেম দেখতে চাচ্ছি তাহলে আমরা কি করলাম প্রথমে কিন্তু আমরা হচ্ছে এগুলো কিন্তু দেখানো হয়েছে অবজেক্টের ক্লাসে যে অবজেক্ট কিভাবে ডিফাইন করে বা দেখে তো দেখো প্রথমে লিখলাম হচ্ছে অবজেক্টের নাম তারপরে হচ্ছে সেকেন্ড মানে থার্ড ব্যাকেটের মধ্যে লিখে দিলাম হচ্ছে আমাদের এই অবজেক্টের যে ভ্যালু ভ্যালু মানে যেটা আছে প্রপার্টি প্রপার্টির নাম লিখে দিলাম আমরা হচ্ছে মানে ভ্যালুটা দেখতে চাচ্ছি এবার যদি আমরা কন্ট্রোল অল্টার এম দি আমরা এখানে কিন্তু মোবাইল নামটা দেখবো চলে আসছে যদি এটাকে একটু ক্লিয়ার করে তাহলে একদম উপরে কন্ট্রোল অল্টার এন এই যে দেখো মোবাইলটা কিন্তু চলে আসছে তো তুমি এভাবেও দেখতে পারো আর একটা সিস্টেম আছে আমরা দেখার সেটা হচ্ছে আমরা যদি কন্ট্রোল অল্টার ডাউন আর দি এটা একটা কপি হবে সাপোজ আমরা কিন্তু এই থার্ড ব্র্যাকেট না দিয়েও কিন্তু আমরা চাইলে এখানে এই যে ডট দিয়ে কিন্তু দেখতে পারি এখানে ডট দিয়ে জাস্ট আমরা কি দেখতে এখন প্রোডাক্টের প্রাইসটা দেখতে চাচ্ছি মনে করো তো একই জিনিস একটা হচ্ছে তুমি অবজেক্টের নাম দিবা এরপরও হচ্ছে তুমি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার হচ্ছে এই স্ট্রিং আকারে হচ্ছে তুমি তোমার অবজেক্টের যে প্রপার্টি থাকে প্রপার্টির নামটা দিবা আর একটা হচ্ছে এত কিছু লাগবে না তুমি হচ্ছে অবজেক্টের নাম দিবে একটা ডট দিবা এরপর হচ্ছে তুমি প্রপার্টির নামটা দিয়ে দিবা তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ দাও এটা একটু ক্লিয়ার করো কন্ট্রোল অল্টার এন দাও তো তুমি দেখো এই যে তোমার হচ্ছে এই যে সেকেন্ড যে রেজাল্টটা ফোরটি এটা হচ্ছে প্রাইস এটা হচ্ছে তোমাকে দেখায় দিতেছে কিন্তু তো এই জিনিসটা আরেকবার আমরা রিভাইজ দিয়ে নিলাম এটা এটা আমাদের একটু পরে হচ্ছে আমরা এটাকে কমেন্ট করে দিই এখন আপাতত একটু পরে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু কাজে লাগবে কিন্তু আমরা কিন্তু যখন একটু পরে কাজ করতেছি তো এখন আমরা তাহলে কি করবো তো চলো আমরা হচ্ছে আমাদের এই এখানে টিলডে কি লেখাটা আমাদের আর দরকার নাই আমরা জাস্ট এই কমেন্টটাকে উঠাই দিই কমেন্টটা উঠাই দিলাম তো এখন আমরা কি করব আমাদের হচ্ছে এই যেখানে যেখানে প্রোডাক্ট ইনফুল লেখা আছে ওইটা তো থাকবে পাশাপাশি হচ্ছে আমরা কি দিয়ে দিব এখানে হচ্ছে এই যে ডট দিয়ে প্রথম দিয়ে দিব হচ্ছে প্রোডাক্ট নেম তাহলে আমাদের কিন্তু এই থার্ড মধ্যে জিরো টিরো দেওয়ার আর দরকার নাই আমাদের কিন্তু আমরা ডট দিয়ে দিয়ে দিলাম হচ্ছে প্রথমটা আমাদের এই যে প্রোডাক্ট নেম দিয়ে দিলাম সেকেন্ড যেটা আছে এখানেও হচ্ছে আমাদের প্রোডাক্ট নেমের এর পরে আসবে প্রোডাক্টের প্রাইস তো আমরা ডট দিয়ে দিব এই যেখান থেকে আমরা দিয়ে দিলাম প্রোডাক্ট প্রাইস তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার হচ্ছে কি আছে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আমরা ডট দিয়ে দিয়ে দিলাম প্রোডাক্টের কোয়ান্টিটি এর তিন নাম্বারে দিয়ে দিলাম হচ্ছে আমরা প্রোডাক্টের ইনফো তো প্রোডাক্ট ইনফো ইজ অ্যাভেলেবেল এটা ট্রু এটা কিন্তু দেখাচ্ছে তো দেখো আমাদের কি হয়েছে আচ্ছা মাঝখান থেকে যদি এই জিনিসটা আমরা ফেলে দিই তাহলে আরো একটু স্ট্যান্ডার্ড ভাবে বুঝতে পারবা তুমি জিনিসটা এই যে দেখো আমাদের কিন্তু এখন কি হইছে আগের চেয়ে কিন্তু আমাদের ডাটাটাকে এখন খুব সুন্দর করে ডেসক্রাইব তো করলাম এবং আমরা কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতিতে কিন্তু এখন কিন্তু আমরা এটাকে রেজাল্টেও নিয়ে আসলাম তো এবার যদি আমরা কন্ট্রোল এস এবং কন্ট্রোল অল্টার এন দিই তো দেখো তোমার কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসছে যে দেখো প্রোডাক্ট নেম মোবাইল প্রোডাক্ট প্রাইস এই কোয়ান্টিটি থ্রি ইজ অ্যাভেলেবেল ট্রু সব কিছুই ঠিক আছে শুধু একটা মাত্র জিনিস সেটা হচ্ছে তোমার ডাটাটা কিন্তু এখন আগের চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কিন্তু তুমি বুঝতে পারতেছো এবং চেঞ্জও করতে পারতেছো তুমি চাইলে সব কিছু তো এটা ছিল মোটামুটি এই বিষয়টা আমরা এটাকে হচ্ছে আরো সুন্দর করবো যেটা করার জন্য হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এখানে তুমি দেখো প্রোডাক্ট ইনপুট তো তুমি একটা প্রোডাক্ট দেখাইছো এখন তোমাকে কিন্তু এরকম আরো অনেক প্রোডাক্ট থাকবে তো সবগুলোর জন্য তুমি এরকম করবা তো ওইটা না করে আমরা যা আরো সুন্দরভাবে যেন জিনিসগুলো করতে পারি সেটা করার জন্য নেক্সট পর্ব পর্যন্ত অপেক্ষা করো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলো আমরা এইভাবেই হচ্ছে সামনের দিকে আগাইতে থাকবো তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ